আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সম্মানিত দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো খামারের ভিতরে কিন্তু আবার নতুন একজোড়া বোম্বাই কবুতর নিয়ে আসছি। তো বাকি যে কবুতর আছে, বাকি কবুতর যেরকমের বাইরে সাইড়ে পালতে আছে কবুতর, ওই রকমের এই কবুতর যারাও বাইরে সাইড়ে পালতে চাই। তো আপনারা অনেকে হয়তো বাইরে কবুতর সাইড়ে পালেন, কিন্তু যখন নতুন কবুতর আনেন, ওই কবুতর কিন্তু বাসা বা খামার চিনে না। তো প্রথমত আপনার যে চিনানোর ফলে যে কাজগুলো করতে হবে বা আমি করি, এই বিষয়ে আপনাদের বলবো এবং দেখাবো। তো এবার বোম্বাই কবুতর জোড়াগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই হয়েছে যে আমার নতুন যে বোম্বাই কবুতর জোড়া আনছি, ওই বোম্বাইয়ের নর কবুতরটা, আর নিচে হইলে এই যে মাদি কবুতরটা। দেখুন মাশাল্লাহ কত সুন্দরভাবে যে ডাকে মাদি কবুতরটা পাশে নাই এই জন্য। আর এদিকে হয়েছে আগের যে পুরানো বোম্বাই কবুতর জোড়া, এই কবুতর জোড়া মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, আর এই জোড়া তো অসাধারণ হয়েছে। তো আপনারা বলবেন যে এই কবুতর জোড়াও কেমন হয়েছে কমেন্ট বক্সে। যে মাদি কবুতরটা বাইরে কিন্তু হাঁটতে আছে, ও নরের কাছে যাইতে চাইতে আছে, কারণ আর অল্প কিছুদিনের ভিতরেই ডিম দেওয়ার সময় হয়ে গেছে। যে অল্প কিছুদিনের ভিতরেই ডিম দেবে, এই জন্য বাইরে ছোড়াছুটি করতে আছে। এটা হলো বোম্বাইয়ের মাদি কবুতরটা, আপনাদের একটু হাতে ধরেই দেখাইতে আছি। যে দেখুন কত সুন্দর দেখতে, অনেক কিউট কিন্তু বোম্বাই কবুতরটা। তো প্রথমত আমি যে বোম্বাই কবুতর যেটা করব, এটা হলো ডিম বেচা করা কনফার্ম কবুতর। প্রথমত এই কবুতরে অনেকে কিন্তু পর কিন্তু আপনার যাইয়া সুতা দিয়ে বাঁধেন। সুতা দিয়ে বাঁধতে দেওয়ার কারণে কিন্তু এই কবুতরের পরে অনেক রকমের সমস্যা হয় এবং কবুতরের পরে এনার্জিটাও কমে যায়। আর অনেকে আবার দেখা যায় যে এই পশমগুলো কিন্তু দুই থেকে দুই সাইড থেকে কাটিয়ে দেন। কাটিয়ে দেওয়ার কারণে কিন্তু এই কবুতরের তেমনটা পরে একটা জোর থাকে না। তো আপনারা এই পরগুলো কাটবেন না, পরগুলো যত না কাটবেন এবং সুতো দিয়ে না বাঁধবেন তত ভালো থাকবে কবুতরের পর। তো আপনি যদি পারেন যে কষ্টে বাসে বাসায়, যে কষ্টে বাসে কষ্টেপ দিয়ে দুই সাইড থেকে চার থেকে পাঁচটা পর আটকাই দিবেন। আটকাই দেওয়ার পর আস্তে আস্তে দেখবেন যখন বাইরে ছাড়বেন, তখন কিন্তু দেখবেন যে আস্তে আস্তে ও নিজে একা একা ভিতরে ঢুকতে আছে। আর ভিতরে একা একা ঢুকলে আস্তে আস্তে দেখবেন খামার চিনতে আছে। পরে এক সপ্তাহ যদি আপনি আটকাই রাখেন, এক সপ্তাহ আটকাই রাখবেন এবং আবার ছাড়িয়ে দিবেন বাইরে, আবার ভিতরে নিয়ে আসবেন, তখন দেখবেন যে ও খামার একা একাই চিনে যাইবে। আর একা একা যখন চিনে যাইবে, এক সপ্তাহ পর আপনি আবার কষ্টটা ছুড়েই দিবেন, তখন দেখবেন যে পরগুলো একবারে অনেক সুন্দর থাকবে, আবার আগের মতো হয়ে যাইবে। তো এই কাজটা করাটা আমার কাছে উত্তম মনে হয়, এই জন্য আমি আপনাদের বলছি আপনারা এই কাজটাই করবেন। আর এই কাজটা করলে অনেক ভালো হইবে, কবুতরের বাসাটাও ভালো চিনবে, আর কবুতরের পরগুলোও শক্ত থাকবে। আর আপনি মনের ভুলেও পরগুলো কাটবেন না, কারণ এই পরগুলো কাটলে আবার পরে যায় পরগুলো, আবার দেখা যায় গোড়া থেকে আবার পরগুলো উঠে। যখন ওই পরগুলো বারবার উঠে, তখন কিন্তু কবুতরের ডানার কিন্তু একটা জোর যে শক্তিটা আছে, ওই শক্তিটা কমে যায়। তো এই কাজটা ভুলেও করবেন না। তো আপনি যতটুকু সম্ভব আপনি কষ্ট দিয়ে বাঁধবেন, আর কষ্ট দিয়ে বাঁধলে দেখা যায় কবুতরটা ভালো থাকবে। আর কষ্ট যখন খুলে দেবেন, তখন দেখবেন পাঁচ ছয় দিন পর কিন্তু আবার কিন্তু ঠিক হয়ে যাইবে। ঠিক হয়ে গেলে আবার কিন্তু নিজে একা একা উঠতে পারবে, একা একা আবার উঠতে পারবে। তো আপনিও এই কাজটা করুন যে কবুতরের কষ্ট দিয়ে পরগুলো আটকাই দেন। ঠিক আছে দর্শকবৃন্দ, সাথে থাকুন এবং আপনারা দেখতে থাকুন যে আমি কীভাবে কবুতরের পরগুলো কষ্ট দিয়ে আটকাইতেছি। আর এই যেভাবে আমি কবুতরের পরগুলো কষ্ট দিয়ে আটকাতে থাকি, ওইটা ফলো করুন এবং আপনার কবুতরকেও সেম ওই রকমেরই কষ্ট দিয়ে আটকালে কবুতরের পর ঠিক থাকবে ইনশাল্লাহ। কবুতরটাকে ঠিক মতো ধরবেন এবং অন্য একজনের সাহায্য নেবেন, এক পাশ থেকে পাঁচটি পর গুনে নেবেন এবং ভালোভাবে কষ্ট দিয়ে আটকাতে হবে। আর যদি ভালোভাবে না আটকান, কষ্টটা কিন্তু কবুতর ছুটাইয়ে পালাইবে। আর যদি ছুটাইয়ে পালায়, তবে কিন্তু কবুতরটা হারাই যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে কষ্টটা সুন্দরভাবে যেন আটকানো হয়, এবং পরবর্তী যে অন্য একটি পাখা থাকবে, ওই পাখা থেকেও পাঁচটি পর গুনে নেবেন। পাঁচটি পর গুনে নেওয়ার পর আবার ভালোভাবে আটকাইয়ে দিন,
যেন না ছুটাইতে পারে। আর আপনি যদি সুতা দিয়ে কবুতরের পাক বাঁধতে দেন, তাহলে দেখা যায় মুখ দিয়ে কবুতর ওই সুতাটা কাটতে ফেলায় এবং আরেক দিকে বা নিজের খামার ছেড়ে অন্য খামারে চলে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। আর যদি আপনি দেখা যায় যে কবুতরের পরগুলো সাইজে দেন বা পরগুলো কেটে ফেলান, তবে দেখবেন যে কবুতরের পর উঠতে অনেক সময় লাগবে এবং কবুতরটা তাড়াতাড়ি উঠতেও পারবে না। যেসব দর্শকবৃন্দ আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখছেন এবং দেখতে আছেন তাদেরকে জানাই ধন্যবাদ, এবং যারা না দেখতে আছেন তাদেরকেও দেখার আমন্ত্রণ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।